উত্তরাখণ্ড আর উত্তর প্রদেশত দেওবারে পোৱা দেখা গল এক উদ্বেগজনক পরিবেশ। উত্তরাখণ্ডৰ হরিদ্বার, উত্তর প্রদেশের ফার্খাবাদ চহর আর হাপুর জেলার বর্জ্যঘাটত হাজার হাজার লোকে পবিত্র গঙ্গা নদীত স্নান করা দেখা গৈছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সমূহের বাতৰি অনুযায়ী গঙ্গা দশেরা উৎসব উপলক্ষে ভক্তসকলে এই পরম্পরা পালন করে। জেঠ মাহর শুক্লপক্ষর দশমীর দিনা গঙ্গা দশমী পালন করা হয়। উক্ত দিনা দেবী গঙ্গায় স্বর্গর পৰা পৃথিবীলৈ নামি অহা বুলিও বিশ্বাস করে অহা হৈছে। সেই অনুসরি গঙ্গা দশেরা দিনা ভক্তসকলে পরম্পরা অনুযায়ী গঙ্গাত স্নান করে আহিছে। এই দশেরা উপলক্ষে দেওবারে উত্তর প্রদেশকে ধরে দেশজুড়ি আরোপিত সকল ধরনের কোভিড বিধি উলঙ্ঘন করা দেখা পোৱা গৈছে। শেহতীয়াকৈ উত্তর প্রদেশত আনলকিং প্রক্রিয়া আরম্ভ হৈছে। এই অনুসরি ধর্মীয় স্থানত একে সময়তে পাঁচজনতকৈ অধিক লোক সমবেত হওয়ার ক্ষেত্রত বাধা নিষেধ আছে। এই পরিপ্রেক্ষিতত স্থানীয় প্রশাসনে গঙ্গা দশেরাত উপলক্ষে গঙ্গাত স্নান করার ক্ষেত্রত অনুমতি প্রদান করা নাছিল বুলি উত্তর প্রদেশের হাপুর জেলার প্রশাসনের তরফের পৰা জনোৱা হৈছে। গঙ্গা দশেরা উপলক্ষে লকডাউনের দুমাহর অন্তত হাপুর জেলার শপিং মল আর রেস্টুরেন্ট সমূহ খোলার অনুমতি প্রদান করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তর বাবেই অজস্র লোকে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বর্তায় রখাকে ধরে কোনো ধরনের কোভিড সাবধানতা অবলম্বন নকরাকয়ে গঙ্গাত স্নান করবলৈ যাত্রা করে। উল্লেখযোগ্য যে যা এপ্রিল মাহত কুম্ভমেলা আয়োজনের বাবে অনুমতি প্রদানের বাবে মোদীর সরকারক দেশ বিদেশের সংবাদ মাধ্যম সমূহে সমালোচনার থকা সরকা করেছিল। দেশখনত শেহতীয়াকৈ ভয়াবহ রূপ লওয়া কোভিডর দ্বিতীয় ঢৌর বাবে কুম্ভমেলাক অন্যতম কারণ বলে অভিহিত করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতত দেওবারে গঙ্গাত এইদরে অজস্র লোক গোট খোয়াক লৈ সচেতন মহলের চকু কপালত উঠিছে। ধর্মীয় পরম্পরার নামত এই সমূহ অনুষ্ঠানে কোভিডর তৃতীয় ঢৌয়ে অতি সোনকালে দেশক জোকারি যাব বলে সকিয়নি প্রদান করা হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।